ঢাকার জনগণ, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই সরকারকে বার্তা দিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে দশ দফা দাবির প্রথম দফা, এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। দেশটি বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং চাল ডাল তেল সহ ডিজেল কেরোসিন অকটেন পেট্রোল বিদ্যুৎ এ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমাতে হবে। এভাবে দশটি দফা রয়েছে। আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি, তিনি বক্তব্য দেবেন। আমরা আজকে বলতে চাই যে দশ দফা দাবি নিয়ে, জনগণের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে রয়েছি। ইতিমধ্যে গতকালও কয়েকদিন পূর্বে ডিজেল অকটেন পেট্রোল বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে, আবার গতকাল এভাবে আবার বৃদ্ধি করেছে। তার মানে জনগণের কথা, জনগণের দাবি তারা তোয়াক্কা করছে না। শুধু তাই নয়, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া আজকে ন্যূনতম চিকিৎসার সুযোগ পাচ্ছেন না, তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছে, আজকে তাকে বিনা চিকিৎসায় আজকে মৃত্যুর পথে আজকে ধাবিত হচ্ছে। সাতক্ষীরাতে আমি গিয়েছিলাম, বিনা দোষে মিথ্যে মামলায় সাজা দিয়েছে ডাকসুর এককালীন বিজ্ঞান মিলনায়তন সম্পাদক হাবিব ইসলাম হামিদকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়েছে, এমনি ভাবে জাতীয় নেতৃবৃন্দকে সাজা দিয়েছে এবং আরো সাজা দেওয়ার পায়তারা করছে। সেখানে গিয়ে দেখলাম যে আসামি চলতে পারছে না, এমন কয়েকজন আসামি তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে রেখেছে, চলতে পারছে না, হুইল চেয়ারে বসতে পারছে না, এমনি অবস্থা। আপনারা দেখেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা পার সহ রুহুল কবির রিজভি, খাইর কবির খোকন, এই মুস্তাফিজুর রহমান বাবুল এবং আমাদের মিলন সহ সুলতান সালাউদ্দিন টুকু এবং এমনি ভাবে অনেক নেতা কর্মীকে মাটির মধ্যে শুয়েছে। আজকে এই পদযাত্রা থেকে বার্তার মধ্যে আরো বার্তা জনগণ দিতে চায়, যেটা জনগণ বলেছে যে এই যে যাদেরকে জাতীয় নেতাদেরকে আজকে মাটিতে শুয়ে রেখেছে সেদিন বেশি দূরে নেই, আওয়ামী লীগের টপ টু বটম প্রত্যেক নেতাকে ওই মাটিতে শুইতে হবে। হাইকোর্ট থেকে ইতিমধ্যে রুল ইস্যু করেছে, জরুরি ভিত্তিতে কোন আসামিকে মিথ্যে মামলায় তাদেরকে ডান্না বেরি পড়াবেন না। আজকে এই সভা থেকে আমরা রুহুল কবির রিজভি সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি এবং সাথে সাথে এই কথাটি আজকে বলছি, জনগণের চোখের ভাষা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বুঝার চেষ্টা করুন, আওয়ামী লীগ নেতারা বুঝার চেষ্টা করুন। জনাব ওবায়দুল কাদের সাহেব যখন বলেছেন স্মার্ট বাংলাদেশ, এই কথা বলার সাথে সাথে মঞ্চ ভেঙে কিন্তু পড়ে গিয়েছে, আওয়ামী লীগ কিন্তু মঞ্চ ভেঙে পড়ে গিয়েছে, এই মঞ্চ আর জোড়া নেবে না, যত জোড়া নেওয়ার চেষ্টাই করুন না কেন, বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছে। যদি শুভবুদ্ধির উদয় হয় অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিন, তা না হলে জনগণ আপনাদেরকে সেই 90-এর মতো 69-এর মতো গণ অভ্যুত্থান সৃষ্টি করে আপনাদেরকে ক্ষমতা থেকে নামাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, হাসিনাকে আর নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ থাকুন, আপনাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোন ব্যবস্থা নেওয়া হবে না। মনে রাখবেন 14-18 মত আওয়ামী লীগকে নির্বাচন তাদের দলীয় সরকার অধীনে করতে দেওয়া হবে না। যত কিছু বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগ,
যতভাবে আপনাদের ডেকে কুপনে বুরুক না কেন, সেই কুপন আর কুপন থাকবে না, সব ফাঁস হয়ে গিয়েছে। অতএব বিদায় নিতে হবে, নির্দলীয় সরকার হবে, বাংলাদেশের নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমত জনগণ ভোট দেবে, খালেদা জিয়ার সরকার হবে এবং রাজপথে ফয়সালাকারী দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ।